নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস ব্যঞ্জন রেসিপি। সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার সন্ধান পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ আমার রেসিপি প্লেন তড়কা বা ভেজ তড়কা। ডিনারে গরম গরম তড়কা রুটি কিন্তু খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই কিভাবে তৈরি করেছি এই তড়কা। এখানে 150 গ্রাম গোটা মুগ নিয়েছি। গোটা মুগটাকে কালকে সারা রাত ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়ে আজকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়েছি, তাতেই দেখুন ডালটা খুব সুন্দর গলে গেছে। আমি বাইরে থেকে কোনো তড়কা মশলা ব্যবহার করব না, তার জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দেব জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা দিলাম। আপনারা চাট মশলার পরিবর্তে ম্যাঙ্গো পাউডার বা ড্রাই ম্যাঙ্গো মানে আমের গুঁড়ো দিতে পারেন। আর এর মধ্যে দেব 1/2 চা চামচ বিট নুন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার কড়া গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, কিছু রসুন কুচি। এবার এগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব 7 নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। আমি তড়কাটা শুধু গোটা মুগ দিয়ে করেছি। আপনারা চাইলে এর সাথে ছোলার ডাল বা রাজমা বা কালো মুগও মিশিয়ে করতে পারেন। তড়কাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। আমি কসুরি মেথি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, সেটা একটু গুঁড়ো করে এর ওপর দিয়ে দিলাম। আপনারা যদি কসুরি মেথি পছন্দ না করেন, এর পরিবর্তে ধনে পাতা কুচিও দিতে পারেন। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তৈরি হয়ে গেল আমাদের ভেজ তরকা বা প্লেন তরকা। রাত্রিবেলা গরম গরম রুটির সাথে এই তরকা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকমই আর একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।